এই যে রানের মাংস দেখছেন, হ্যাঁ, অথবা এই যে রানের মাংস তো আপনারা চাইলে দিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দর্শকবৃন্দ, আমরা এখন আসলে কি একটা জিনিসের ব্যাপারে খুব বেশি মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে আমরা কবুতরকে ভ্যাকসিন করাবো, কোন ভ্যাকসিনটা করাবো, কোন ভ্যাকসিনটা করাইলে আসলে ভালো হয় এবং ভ্যাকসিন করানোর সময় কোনটা ভালো। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও করার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে আজকের ওয়েদারটা। আপনারা ওয়েদারটা দেখেন, ঠান্ডা একটা ওয়েদার, হ্যাঁ একদম ঠান্ডা একটা ওয়েদার, আকাশে মেঘ আছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে। তো এরকম ওয়েদারে ভ্যাকসিন করানো সবচাইতে ভালো, আর যদি এরকম ওয়েদার না পান সেক্ষেত্রে রাতে ভ্যাকসিন করানো ভালো। আচ্ছা, ভ্যাকসিন কোনটা করবেন, ব্যাপারটা হচ্ছে কি ভ্যাকসিন কোনটা করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। কেন আপনার উপরে ডিপেন্ড করবে, আমি চাচ্ছি বিদেশি বাইরের একটা ভালো ভ্যাকসিন করাতে, কিন্তু আমি সেই ভ্যাকসিনটা খুঁজে পাচ্ছি না। আমরা বেসিক্যালি বাঙালি, কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি আমরা ভ্যাকসিন যেটা ইউজ করি সেটা হচ্ছে যে কবুতরের ভ্যাকসিন স্পেসিফিক আসলে বাংলাদেশের খোলা বাজারে পাওয়া যায় না। তো আমরা মুরগির যে ভ্যাকসিনগুলো আছে সেগুলোই আসলে ইউজ করি। তো মুরগির ভ্যাকসিন কিছু আছে রানী ক্ষেতের, কিছু আছে ঠান্ডা প্লাস রানী ক্ষেতের। তো ভ্যাকসিন করাইলে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে ভ্যাকসিন করালে যে কবুতর কখনো অসুস্থ হবে না এমন কোনো কথা নেই। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকসিন ছোটোবেলাতে আমাদেরকে করানো হয়েছে, তো হ্যাঁ ওই রোগটা হয় না, কারণ ওই রোগটার অ্যান্টিবডি আমার শরীরে থাকে। তাই বলে এমন কোনো কথা নাই যে ওই রোগ জীবন আমার হবে না। কেন বলতেছি, আপনি যদি অসতর্ক হন, আপনি যদি সতর্ক না থাকেন, আপনার যে কোনো রোগ হতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়, খুবই স্বাভাবিক বিষয়। তো মূল ব্যাপারটা হচ্ছে সতর্ক হওয়া। তো আপনাদের অবশ্যই 100% সতর্ক হইতে হবে, সতর্ক হইলে আপনারা এইসব রোগ বেলায় থেকে বাঁচতে পারবেন, কবুতরকে বাঁচাতে পারবেন। তো ভ্যাকসিন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে সরকারি আরডিবি ভ্যাকসিনটা ব্যবহার করতে পারেন। এই সরকারি আরডিবি ভ্যাকসিনটা, প্রথম কথা হচ্ছে এই ভ্যাকসিনটা কিন্তু টোটালি ফ্রি, এটা আপনার টাকা দিয়ে কিনতে হয় না। তো অনেক সময় মনে করেন ভ্যাকসিনটা সঠিক মেয়াদে নেওয়ার জন্য অনেক সময় দেখা যায় কি আপনার এই ওদেরকে 2-4 টাকা বকশিস দেওয়া লাগে, 10-15 টাকা বকশিস দেওয়া লাগে, কিন্তু এই 10-15 টাকা কিন্তু ভ্যাকসিনটার দাম না। তো আপনারা চাইলে এই সরকারি আরডিবি ভ্যাকসিনটা ব্যবহার করলে আপনারা মোটামুটি একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। এবং আরডিবি ভ্যাকসিনটা সাধারণত মাংস, কবুতরের মাংস পেশিতে প্রয়োগ করতে হয়। এটা চাইলে আপনারা রানে প্রয়োগ করতে পারবেন, এটা চাইলে আপনি বুকের যে মাংসটা আছে, বুকের মাংস কোন মাংসটা আমি আপনাদের একটু দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভ্যাকসিনটা কোথায় প্রয়োগ করবেন। আরডিবি ভ্যাকসিনটা আমি একটু দেখাই দিই, কারণ অনেক সময় আপনারা বুঝতে পারেন না। বুকের মাংস বলতে আসলে কি বোঝায় আপনারা অনেকে এই কোশ্চেনটা আমাকে করছেন। আচ্ছা, এই যে দেখেন আমি কবুতরের বুকের মাংসটা বের করছি, হ্যাঁ সবাই একটু সময় দিবেন আমাকে। এই যে দেখেন বুকের মাংস দেখছেন, আপনার দিতে হবে হচ্ছে এই যে মাংসগুলোতে, হ্যাঁ এই যে মাংস আপনারা কিন্তু এইখানে দিবেন না, এই যে হাড্ডিটা যেখানে আছে এখানে কখনো দিবেন না, হ্যাঁ আপনারা দিবেন হচ্ছে এই জায়গাটাতে, এই যে মাংস এই জায়গাটাতে, হ্যাঁ আপনারা একটু ভালো মতো দেখে নেন। তো এইটা আপনারা উনাদের থেকে আসলে এমএলটা জেনে নেবেন, কোন সিরিঞ্জের কতটুকু দিবেন এটা একটু জেনে নেবেন। আচ্ছা, অথবা অথবা আরেকটা জায়গায় আপনারা দিতে পারেন, একটু হোল্ড করবেন, কবুতরটা প্রচন্ড যন্ত্রণা করতেছে। এই যে রানের মাংসটা আছে না, এই রানের মাংস দেখছেন, হ্যাঁ অথবা এই যে রানের মাংস তো আপনারা চাইলে দিতে পারেন। ভ্যাকসিন করানোর যেমন মনে করেন সুফল আছে তেমন কুফলও কিন্তু আছে। হ্যাঁ, কিরকম ভ্যাকসিন করাইলে অনেক সময় হয় কি আপনার যদি ভ্যাকসিনটা ঠিক মতো না হয়, এটা যদি হাড্ডিতে পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। আর আপনারা যারা এই রিস্কটা নিতে চাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার
বিভিন্ন লাইভ ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনগুলো বেসিক্যালি আপনার কবুতরের চোখে দিতে হয় 1 ফোঁটা করে। তো আপনারা যদি এইটাকে রিস্ক মনে করেন তাহলে চোখে দিতে পারেন। আর চোখে ভ্যাকসিন দিলে অবশ্যই আপনারা যখন চোখে 1 ফোঁটা ভ্যাকসিনের পানিটা দিবেন তখন দেখবেন ওর এই পানিটা ভেতরে টেনে নিতে একটু সময় লাগবে। এই সময়টা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আপনারা সাথে সাথে যে মনে করেন ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে মনে করেন কবুতরটা ছেড়ে দিবেন না, ওই পানিটা যাতে ওর চোখের ভিতরে ঢুকে যায়, আর ওই কিছুক্ষণ পরে ওর পানিটা চোখে অটোমেটিক টেনে নিবে। আপনারা যখন মনে করেন চোখে কবুতর ড্রপ দেন দেখবেন পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে চোখটা পানিটা টেনে নেয়। আমরা যখন কবুতরের চোখ উঠে তখন গেডিসন ড্রপ দিই, ক্লোরোফেন ড্রপ দিই, বিভিন্ন ধরনের ড্রপ ব্যবহার করি। তো এই পানিটা কিন্তু ওরা টেনে নেয়। টেনে নিলে হয় কি যে আপনার এই কবুতরের যে ইটা ঢুকে যায়, তার মানে ওই যে আমি যে ভ্যাকসিনটা দিছি, আর ভ্যাকসিনটা কিন্তু অরিজিনালি হচ্ছে লাইভ যে ভ্যাকসিনগুলো আছে এগুলো কিন্তু ওরা নিজেরাই একটা ভাইরাস। মানে হচ্ছে সাপোজ আমি একটা অসুখের ভ্যাকসিন করতেছি, এই ভ্যাকসিনটা একটা লাইভ ভ্যাকসিন বলতে বোঝা হচ্ছে যে ও জীবিত একটা ভাইরাস। এই ভাইরাসটাকে যখন আপনি ওর শরীরে দিবেন তো এই ভাইরাসটা ওর শরীরে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি হিসাবে কাজ করবে। তার মানে ওর অন্য কোনো ওই রোগটা হইলে ও এই ভাইরাসটা ওর শরীরের অ্যান্টিবডি হিসাবে কাজ করবে, ওর এই অসুখটা করবে না। আর আপনারা অবশ্যই ভ্যাকসিন করার পরে যেহেতু এইটা একটা মনে করেন এই এই ভ্যাকসিনটা আপনার যদি অন্য কোনো প্রাণী খেয়ে ফেলে তখন কিন্তু ওর পক্ষে আসলে বাঁচাটা খুব টাফ হয়ে যাবে, যেহেতু লাইভ ভ্যাকসিন নিজেই একটা ভাইরাস। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে মাটি খুঁড়ে যে ভ্যাকসিনটার একটা ভ্যাকসিন, অনেক সময় আমার বাসায় মনে করেন কবুতর আছে মনে করেন 10টা, 20টা, 25টা, 30টা, একটা ভ্যাকসিনে একবারে সর্বনিম্ন 100 ডোজ থাকে। এখন 100 ডোজ যদি আপনার লাগবে না এখন তো আপনি কী করবেন? তো তখন আপনি যে কাজটা করবেন আপনি মাটি খুঁড়বেন, মাটি খুঁড়ে এই ভ্যাকসিনের যে বোতলটা আছে সেটা আপনার মাটির ভিতরে ঢুকায় দেবেন, দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিবেন। আপনারা কখনো এটা ড্রেনের পানিতে এটা ছেড়ে দিবেন না, তাহলে কিন্তু ড্রেনের পানির মধ্যে এই ভাইরাসটা ছড়ায় যাবে এবং এইটা মারাত্মক হার্মফুল হইতে পারে যে কোনো সময় আপনাদের জন্য। তো এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন। আর ভ্যাকসিন করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ভ্যাকসিন সঠিকভাবে করলে উপকার, আর যদি আপনি সেটা সঠিকভাবে না করেন সেটা আপনার উপকার থেকে ক্ষতি বেশি হয়ে যাবে। আপনারা অবশ্যই অবশ্যই যে কাজটা করবেন যে ভ্যাকসিন করলে যেই ভ্যাকসিনটার যে কদিন মেয়াদ আছে ওই মেয়াদ পর আবার ভ্যাকসিন করবেন। যেমন আপনার লাইভ ভ্যাকসিনগুলোর মেয়াদ থাকে হচ্ছে আপনার কয়েকটা 6 মাস, কয়েকটা 4 মাস, 4 মাস পরে আবার ভ্যাকসিন করবেন। তো ভ্যাকসিনটা কন্টিনিউ রাখলে অনেক উপকার। আপনারা সবাই জানেন যে গত শীতের আগে দিয়ে আমি ভ্যাকসিন করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো উপকার পাইছিলাম, শীতে আমার কবুতরের সমস্যা হয় নাই। কিন্তু মেয়াদটা শেষ হওয়ার পরে আলটিমেটলি কিন্তু আমার কবুতরের সমস্যা হয়েছিল। তো আমরা খুব শীঘ্রই এই যে ভাদ্র মাসের আগে হয়তোবা কবুতর রোদে দেওয়ার আগে হয়তোবা আমরা ভ্যাকসিনটা করে ফেলবো। আমাদের ওরকম মনের ইচ্ছা যে আমরা ভাদ্র মাসের রোদটা আসার আগে আমরা রোদে দেওয়ার আগে কবুতর একবার ভ্যাকসিন করবো, অথবা 2-1 দিনের মধ্যে ভ্যাকসিনটা করে ফেলবো। তারপরে মনে করেন আপনার এই যে বর্তমানে লকডাউনটা চলতেছে তো এই লকডাউনটা শেষ হলে আমি ভ্যাকসিন করে ফেলবো। ভ্যাকসিন করার পরে কবুতর শীতে ছোটানোর 2-3 মাস আগে আবার ভ্যাকসিন করবো, এটা আমার ইচ্ছা আছে। তো যাই হোক, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এই প্রত্যাশা থাকছে আমার, আর সবাই কবুতরগুলোর যত্ন নেবেন এবং বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।